মঙ্গলবার সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এ নিয়ে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা, মূলত এখান থেকেই ছড়িয়েছে ভাইরাসটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রমণ নিষেধাজ্ঞায় আরও কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এদিকে চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা গোপন করছে বেইজিং। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উহান শহরের এক চিকিৎসাকর্মী দাবি করেছেন, ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে 90,000 ছাড়িয়েছে। এছাড়া সোমবার নতুন করে জার্মানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, তাকে নির্জ স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী 6 মাসে বিশ্বজুড়ে আরও ছড়াবে করোনা ভাইরাস, এমন শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে এই ভাইরাসে প্রতি একজন আক্রান্ত মানুষ থেকে কমপক্ষে 2.5 জন মানুষ আক্রান্ত হচ্ছে। তবে এখনও চীন থেকে সরাসরি ফ্লাইটে বাংলাদেশ আসছে মানুষ, আরও জানাচ্ছেন নাজদিন মুন্নি। আপাত দৃষ্টিতে কদম ফুলের মতো এই বস্তু আসলে কতটা ভয়াবহ তা টের পাচ্ছে এখন চীন। একেবারে আনকোরা এক ভাইরাস, নাম তার করোনা। আসলে চীনাদের খাদ্য হিসেবে বন্য প্রাণীর প্রতি আগ্রহই কাল হয়েছে। সেখানে বাজার তো বটেই, অনলাইনে অর্ডার করলেই মিলে শেয়াল, কুমির, নেকড়ে, সাপ, ইঁদুর, সজারু, উটের মাংস। ওহান শহরের যে বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেখানে সামুদ্রিক মাছের পাশাপাশি আছে এসব বন্য প্রাণীও। গেল 31 ডিসেম্বর, যখন নতুন বছরের অপেক্ষায় সবাই, তখন 60 বছর বয়সী এক চীনা নাগরিক এই ভাইরাস নিয়েই ভর্তি হয়েছিলেন হাসপাতালে, যা এখন ছড়িয়েছে বিশ্বের 13টি দেশে। এই ভাইরাস আক্রান্ত হলে শুরুতে খুব বেশি কিছু হবে না আপনার, শুরুটা হয় একটু আধটু জ্বর, তারপর হাঁচি কাশি, একটু দুর্বল বোধ করা। সাধারণত সর্দি কাশির যে লক্ষণ তাই দেখা দেবে, তবে এই লক্ষণ নিয়েই শরীরে ঢুকে বসে আছে মরণঘাতী করোনা। সবচেয়ে ভয়াবহ হলো করোনা শরীরে প্রবেশের পর কমপক্ষে 7 দিন সময় নেয় তা জানান দিতে, কিন্তু এর মধ্যে সেই ব্যক্তির সংস্পর্শে আসবেন যিনি, তিনিই হবেন আক্রান্ত। প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, ফলে ফুসফুস আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। ছড়িয়েছে এই ভাইরাস, ছড়িয়ে পড়ছে আরও। চীনের গণ্ডি পেরিয়ে এখন করোনা প্রতিবেশী দেশ নেপালে, কিন্তু এখনো এই দেশ থেকে বন্ধ হয়নি সরাসরি বিমান চলাচল। চায়নার সাথে আমাদের যোগাযোগ ঘনিষ্ঠ, কিন্তু এটা কেবলমাত্র 3টি ফ্লাইটের মাধ্যমেই সবচেয়ে বেশি ডিরেক্টলি যোগাযোগ হয়ে থাকে। সেই জন্য আমরা যদিও সমস্ত পোর্টগুলোতেই আমরা সতর্ক করেছি, কিন্তু পাশাপাশি জোর দিচ্ছি আমরা এখন পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। জনবহুল জায়গা এড়িয়ে মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাছ মাংস পরিপূর্ণভাবে ফুটিয়ে খাওয়া আর পরিচ্ছন্ন থাকা ছাড়া আপাতত কিছু করার নেই, ভাইরাস নির্মূলে চীনের দিকে তাকিয়ে থাকা ছাড়া। নাজিম মুনি, 71, ঢাকা। প্রিয় দর্শক, মানুষের ওপরে নতুন একটি ভাইরাস আক্রমণ করেছে, যেই ভাইরাসের নাম দেওয়া হয়েছে করোনা ভাইরাস। এখনো মানুষ তেমনভাবে এই ভাইরাস সম্পর্কে তেমন কিছুই জানে না। চায়নার উহান শহরে এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কিন্তু চায়নার বাহিরেও বিভিন্ন দেশে এই ভাইরাসের কয়েকটি কেস দেখাও গিয়েছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এই ভাইরাসের কিন্তু 2 জন রোগী পাওয়া গেছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব করোনা ভাইরাস আসলে কি। ভাইরাস কোনো প্রকার লিভিং অর্গানিজম নয়, আবার এটি নন লিভিংও নয়, বরং এটিকে এই 2টি অবস্থার মধ্যবর্তী অবস্থানে বলে মনে করা হয়। ভাইরাস আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ভাইরাস বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে চলে যায় তখন এটিকে আর রোধ করা যায় না। ছোট্ট একটি ভাইরাসের ভেতরেই পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে। যদি ভয়ঙ্কর ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে আমরা পৃথিবীর মানুষকে আর বাঁচাতে পারবো না। অনেক হলিউড সায়েন্স মুভিতে এমনটাই হয়তো দেখানো হয়েছে, রিয়েল লাইফে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হিসেবে স্মলপক্সকে বিবেচনা করা হয়। স্মলপক্সে আক্রান্ত 3 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তি মৃত্যুবরণ করে।
উনিশ শতকের দিকে এই রোগে 30 কোটি মানুষ মৃত্যুবরণ করেছে। তবে আনন্দের বিষয় হল বর্তমানে এই ভাইরাস একেবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই পৃথিবীতে এখনো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস রয়েছে, যেমন ইবোলা ভাইরাস, র‍্যাবিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, ম্যালেরিয়া। কিন্তু এগুলোর ভেতর থেকে সবথেকে নতুন একটি নাম উঠে এসেছে, যার নাম করোনা ভাইরাস। বেশিরভাগ ভাইরাসের মতন করোনা ভাইরাসও জীবজন্তু থেকে মানুষের ভেতর ছড়িয়ে পড়ছে। চায়নার উহান শহরে এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাস এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যে ভলেন্টিয়ারদের সাহায্যে রোগীদের এখন চিকিৎসা করতে হচ্ছে। এই ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা ওই শহরে দিনকে দিন বেড়েই চলছে। এই ভাইরাসে এখনও তেমন কোনো চিকিৎসা বের হয়নি। এই ভাইরাস মূলত উহান শহরের একটি মাংসের বাজার থেকে পুরো শহরে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা প্রথমে মনে করে এই ভাইরাস শুধু জীবজন্তুর মাধ্যমে মানুষের শরীরে ছড়াচ্ছে, কিন্তু এখন নিশ্চিত করছে যে এই ভাইরাস এখন মানুষে মানুষের মাধ্যমেও ছড়াতে পারে। হাঁচি কাশি এমনকি এই রোগে আক্রান্ত অন্য কোনো ব্যক্তির সাথে যদি হাতও মেলানো হয়, তাহলে ওই আক্রান্ত ব্যক্তির থেকে ভাইরাস অন্য যে কারো শরীরে চলে যেতে পারে। চায়নার যেসব শহরে এই ভাইরাস পাওয়া গেছে, ওই সব শহরে মানুষদের গৃহবন্দী করে দেয়া হয়েছে। ওই শহর থেকে কেউ বের হতেই পারছে না, এমনকি নতুন কোনো মানুষও ওই শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। ওই শহরে আনুমানিক 3.5 কোটি মানুষ বর্তমানে গৃহবন্দী হয়ে রয়েছে। শুনে অবাক হবেন, এর মধ্যে বাংলাদেশেরও বেশ কিছু মানুষ রয়েছে। এছাড়াও চায়নার আরও 7টি শহরে অনেক রেস্ট্রিকশন করে দেয়া হয়েছে। এত কিছু করার পরও এই ভাইরাস পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই ভিডিওটি বানানো পর্যন্ত সর্বশেষ খবরে জানি, ভারতের মুম্বাইতে 2 জন রোগী, নেপালে 1 জন এবং 3 জন মালয়েশিয়ায়, এছাড়াও সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, সাউথ কোরিয়া, এমনকি তাইওয়ানেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর এই অবস্থায় পুরো পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা গিয়েছে। এই কথা চিন্তা করেই পৃথিবীর সব এয়ারপোর্টগুলোতে বিভিন্ন ধরনের অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং যাত্রীদের খুব ভালোভাবে চেক করে নেওয়া হচ্ছে। পুরো চায়নার মানুষ এতটাই ভয় পাচ্ছে যে মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হতেই চাচ্ছে না, এমনকি অপরিচিত কারোর সাথে গা ঘেঁষে পর্যন্ত দাঁড়াচ্ছে না। করোনা ভাইরাসে আক্রান্ত 1000 রোগীকে জায়গা দেওয়ার জন্য চায়নায় স্পেশাল হাসপাতাল 6 দিনের ভেতর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছে সরকার। এমনকি বেইজিংয়ে চাইনিজ নতুন বছরের বর্ষপূর্তি উদযাপনও করা হচ্ছে না। চায়নার বিভিন্ন ধরনের ট্যুরিস্ট প্লেস বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি চায়নার গ্রেট ওয়ালও বর্তমানে ট্যুরিস্ট শূন্য। এখন পর্যন্ত চায়নায় 1372 জন রোগী এই ভাইরাসে আক্রান্ত অবস্থায় পাওয়া গেছে। এই রোগে আক্রান্ত প্রথম রোগীটি 31 ডিসেম্বর 2019 পাওয়া গেছে, আর এখন পর্যন্ত 41 জন মানুষের মৃত্যু হয়েছে। চায়নার খুবই বিখ্যাত শহর উহানের রাস্তাগুলো বর্তমানে একেবারে ফাঁকা পড়ে আছে, রেলওয়ে স্টেশনগুলো একেবারে খালি হয়ে আছে। আর এই সব কিছুই হয়েছে ছোট্ট এই ভাইরাসের কারণে। শহরের মানুষজন নিজের শহরেই বন্দী হয়ে আছে, আর এর কারণেই সরকারের উপর তারা ধীরে ধীরে ক্ষিপ্ত হয়ে উঠছে। করোনা ভাইরাসের সিমটম নর্মাল ভাইরাসের মতন, যেমন সর্দি কাশি ইত্যাদি। ডাক্তাররা এই ভাইরাসকে সুপার স্পিডার নামে আখ্যায়িত করেছে। এর মানে হল আক্রান্ত ব্যক্তি এই রোগটিকে অন্যের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারে। এত দ্রুত এই রোগটি ছড়িয়ে পড়ছে, যার কারণে এই ভাইরাসটিকে অনেক বেশি ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে। এইমাত্র কিছুদিন আগে 31 ডিসেম্বর 2019 প্রথম আক্রান্ত ব্যক্তিকে পাওয়া গিয়েছিল। 1 মাস না হতেই এই রোগের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1372 জন, আর এতটুকু সময়ের ভেতরেই 41 জন মানুষ মৃত্যুবরণ করেছে। হেলথ অর্গানাইজেশনের লোকজন মনে করছে এখনও এই ভাইরাসটি গ্লোবাল থ্রেড হিসেবে দেখা যায়নি। তবে এই ভাইরাসটিতে গ্লোবাল থ্রেড আর পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে, তাই এই ভাইরাসটিকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। বর্তমানে মানুষ এত সব সুপারফাস্ট টেকনোলজি নিয়ে বসবাস করছে, যেখানে একদিনের ভেতর মানুষ অনেকগুলো দেশ ভ্রমণ করে ফেলতে পারে। পৃথিবীর বেশিরভাগ বড় শহরের জনসংখ্যা অনেক বেশি হয়ে থাকে, তাই যে কোনো সময় এই ভাইরাস যে কোনো শহরের জন্য অনেক বড় সমস্যা হতে পারে। করোনা ভাইরাস সাধারণত জীবজন্তুর ভেতরে পাওয়া যায়, যেমন গৃহপালিত পশু, কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী, যেমন বাদুর, সাপ, অথবা এই ভাইরাসে আক্রান্ত কোনো কিছুর সংস্পর্শে যখন মানুষ আসবে, যেমনটা চায়নার উহান শহরের সি ফুড মার্কেটে হয়েছিল। এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষ জ্বর, সর্দি অথবা নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। অবস্থা গুরুতর হলে আক্রান্ত ব্যক্তির নিউমোনিয়াও হতে পারে, এমনকি কিডনি নষ্ট হয়ে যেতে পারে, আর সবশেষে রোগীর এক ভয়ঙ্কর করুণ মৃত্যু হবে। এখন প্রশ্ন হলো, এই ভাইরাস থেকে আমরা কিভাবে বাঁচব? এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি হলো, এই ভাইরাসের কোনো ধরনের প্রতিষেধক এখনও বের করা সম্ভব হয়নি, এমনকি এই ভাইরাসের সুনির্দিষ্ট কোনো চিকিৎসাও নেই। আর এই ভাইরাসটি খুবই চালাক,
এই ভাইরাস মানুষের ইমিউন সিস্টেমকে খুব সহজেই ধোকা দিয়ে লুকিয়ে পড়ে। তাই স্পেশালিস্টরা এই ভাইরাসে আক্রান্ত রোগী নয়, বরং রোগের সিমটমকে বের করার চিকিৎসা খুঁজছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কর্মকর্তারা বেশ কিছু উপযোগী উপদেশ দিয়েছে। যেমন, আপনি প্রত্যেক দিন বেশি বেশি হাত ধোবেন, নাক এবং মুখ হাঁচি দেওয়ার সময় ঢেকে রাখবেন, মাংস এবং ডিম ভালো করে ধুয়ে তারপর বেশি করে সেদ্ধ করে খেতে হবে। যদি কারো এই ভাইরাসের লক্ষণগুলোর একটিও দেখা যায়, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর যদি কেউ সত্যি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যান, তাহলে যাতে অন্য মানুষ আক্রান্ত ব্যক্তির ঘরে না যায়। হতে পারে চায়নার বাইরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম, কিন্তু যে হারে ধুধু করে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে অদূর ভবিষ্যতে কি হবে তা আল্লাহই ভালো জানে। আমার এই ভিডিওটির মাধ্যমে সবাইকে সতর্ক করার চেষ্টা করলাম আর জানালাম আসলে এই করোনা ভাইরাসটি কি। সবাই সুস্থ থাকবেন এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে এই ভয়াবহ ভাইরাস আমাদের দেশে না ছড়িয়ে পড়ে। সবার সুস্থ জীবন কামনা করে আমি এসআই সুমন।